হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে হয়তো টাইটেল বা আমাদের অ্যানাউন্সমেন্ট দেখে ভাবতে পারেন যে আজকে লাইফটা কি ধরনের হবে, চাকরি নিয়ে কিছু কি। ডেফিনেটলি তাই, গতানুগতিক সিস্টেম থেকে আমরা আসলে ডিফারেন্ট জিনিস যেমন হোস্টেল তৈরি করেছি, তেমনি আমরা ভাবছি যে আমরা হায়ারিং ক্ষেত্রে ডিফারেন্ট কিছু ট্রাই করব। তার জন্য আসলে লাইভে আসা। সো হয়তো আপনার টাইটেল দেখে বুঝবেন যে আমাদের এখন ভিডিও এডিটর অ্যান্ড হচ্ছে জুনিয়র কন্টেন্ট ক্রিয়েটর, এই দুইটা পোস্ট নিয়ে আমরা হয়তো কথা বলবো। তার পাশাপাশি আপনাকে দেখাবো আমাদের যে মাদার কোম্পানি নিউ ওয়েজ ইন্টারন্যাশনাল কোম্পানি, সেটা হচ্ছে আমাদের মাদার কোম্পানি সুপার হোমের, সেই কোম্পানির এনভায়রনমেন্ট কেমন, এখানে জব করলে কি কেমন ধরনের বেনিফিট পাওয়া যাবে, তারপর হচ্ছে এখানে কি কি রেসপন্সিবিলিটি থাকে কাজের গুলার, তারপর অফিসের এনভায়রনমেন্ট, সো এই সব বিষয়গুলো আপনারা দেখতে পারবেন। সো তার আগে বলে রাখি, আমাদের লাইভটা আজকে বেশি বড় করব না, জাস্ট এতটুকুই বলতে চাই আমাদের কিছু ভ্যাকেন্সি খালি আছে, বিগ জব আছে, যেটা বিভিন্ন ধরনের জব আছে। সো কারেন্টলি আমরা হচ্ছে ভিডিও এডিটর অ্যান্ড হচ্ছে জুনিয়র কন্টেন্ট ক্রিয়েটর নিয়ে হচ্ছে আমরা বেসিক্যালি কথা বলবো। সো ভিডিও এডিটরের রোলগুলো কি বা জুনিয়র কন্টেন্ট ক্রিয়েটরের কাজগুলো কি করতে হয় সেটা বলার আগে বলবো যে এটা হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং টিম ডিপার্টমেন্ট। সো এখানেই বেসিক্যালি, সো ইয়া, দিস ইজ জাকিয়া সিলভান, আপনাদের খুব পছন্দের জাকিয়া সিলভানা। তার পাশাপাশি আমাদের আরেকজন জুনিয়র কন্টেন্ট ক্রিয়েটর আছে, সে হচ্ছে অপু। হ্যাঁ, সো এখন আমাদের আরো কিছু জুনিয়র কন্টেন্ট ক্রিয়েটর দরকার, মেল অ্যান্ড ফিমেল, স্পেশালি ফিমেল, যারা হচ্ছে আমাদের ব্র্যান্ডটাকে এবং আমাদের সোশ্যাল মিডিয়া এবং ফেসবুক সেই বিষয়গুলো। তো তার সরাসরি আমরা জাকিয়া সিলভানের সাথে একটু কথা বলি। হাই, হ্যালো জনগণ, কেমন আছেন? আজকে আমি সরাসরি আসি নাই, তাই ভাইয়াকে দিয়ে শুরু হয়েছে। আমরা বলি, আজকে আমরা আপনাকে ক্যাপশনে যেটা লিখে দিয়েছি, সময় বাঁচাও পদ্ধতি শিখাবো। ঠিক আছে, সময় বাঁচাও পদ্ধতির মিনস, আমরা যখন একটা সিভি ছাড়ি অর পিডি জবসে আপনি একটা জব খুঁজেন, ঠিক আছে, তখন কি করেন? আপনি অনেক কিছু দেখতে হয়, পড়তে হয়, তারপর আবার ইন্টারভিউ দিতে আসেন, অনেকে ঢাকার বাইরে থেকে ইন্টারভিউ দিতে আসেন, ঠিক আছে, সময় নষ্ট হয়। যদি আপনি ভাবেন যে আপনার ওই জবটা হইলো না, আপনি রাজশাহী থেকে ঢাকায় আসছেন, ঠিক আছে, তো রাজশাহী থেকে যখন ঢাকায় আসেন ওটার টাইমটা নষ্ট হচ্ছে আপনার, হইলো না, যার সাথে ইন্টারভিউ, যে ইন্টারভিউ আপনার নিচ্ছে তারও টাইম নষ্ট হচ্ছে, কোম্পানির টাইম নষ্ট হচ্ছে, আপনার বেশিরভাগ টাইম নষ্ট হচ্ছে। সো আমরা ভেবেছি একটা নতুন পদ্ধতিতে আমরা এই জব সার্কুলারটা ছাড়বো, সেটা হচ্ছে লাইভের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে। আপনি জেনে যাবেন আপনার জব এনভায়রনমেন্টটা কি হবে, আপনার স্যালারি কত হবে, আপনি কি পরিবেশে পাচ্ছেন, কি কি পাচ্ছেন, কি সুবিধা পাচ্ছেন, সব আমরা ডিটেইলে বলবো। সাই ভাইয়া আবার জয়েন করবেন। সো আমি আমি একটু ডিরেক্টলি আজকে যে পজিশনটা আমাদের দরকার সেটা হচ্ছে জুনিয়র কন্টেন্ট ক্রিয়েটর। তো তার আগে আমি একটা পয়েন্ট বলি, জাকিয়া সিলভানা, আপনাদের যে পছন্দের জাকিয়া সিলভানা, সে কিন্তু আমাদের মেম্বার ছিলেন, ঠিক আছে, সে হচ্ছে ফিমেল ব্রাঞ্চের মেম্বার ছিলেন। আপনি মেম্বার ছিলেন কবে থেকে? আমি মেম্বার আছি, আমি, আচ্ছা আমি বলি, আমি সুপার হোমে আছি হচ্ছে 2019 থেকে, ঠিক আছে, 2019 এ আমি প্রথম সুপার হোমে আসি ফিমেল ব্রাঞ্চে। তো আমি কিন্তু 2020 লাস্ট পর্যন্ত আমি ফিমেল ব্রাঞ্চের মেম্বারই ছিলাম, ঠিক আছে, তো মেম্বার ছিলাম। তো ভাইয়ারা যখন আসতো, আমি আমার স্টোরি বলি, ভাইয়ারা যখন আসতো তখন হচ্ছে যেহেতু ফিমেল ব্রাঞ্চ, তারা যদি ভিডিও বানাতে হয় তাহলে উপলব্ধি তার থেকে আগে জানি আপনার বেসিক্যালি রেসপন্সিবিলিটিস গুলো কি কি, মানে কি কি কাজ করতে হয়। আচ্ছা, আমার কি কি কাজ করতে হয় আমি বলি, আমার রেসপন্সিবিলিটি হচ্ছে ফেসবুকের মেইনলি হচ্ছে নিউ নিউ পোস্ট বানানো, নিউ নিউ কন্টেন্ট ভাবা, ঠিক আছে, কন্টেন্ট হচ্ছে কেমন, পরিবেশ কন্টেন্ট হতে পারে, আপনার ইনফরমেটিভ কন্টেন্ট হতে পারে, এন্ড এনি কাইন্ড অফ কন্টেন্ট যেটা মানুষকে বুঝতে সাহায্য করবে হোয়াট ইজ সুপার হোম। তো আমার হচ্ছে পোস্ট বানানো কাজ, রিটার্ন হোক, ভিডিও হোক, ফটো দিয়ে হোক, এটা হচ্ছে আমার মেইন কাজ। তাছাড়া আমি রিভিউ ভিডিও বানাই, আমি এখানকার ভয়েস আর্টিস্ট, প্লাস আমি এখানে মানে লাইভও করছি এখন, সাথে সাথে একটু আমার অবশ্যই আমার ইনক্রিমেন্টটা এটা দেখেছেন, আমার প্রমোশনও হয়েছে, কিন্তু আমি জুনিয়র কন্টেন্ট ক্রিয়েটর ছিলাম, নাও আমার সিনিয়র কন্টেন্ট ক্রিয়েটর। আর আমরা আমার যে লাস্ট পজিশনটা আছে ওইটার জন্য একজনকে হায়ার করতে চাচ্ছি। সো আজকের যে লাইভটা এটা হচ্ছে তাদের জন্য, যাতে আপনি বুঝতে পারেন আপনার কাজটা কি হবে, আপনার এখানে জুনিয়র কন্টেন্ট হিসেবে জয়েন করার পর আপনার কাজটা কি মেইনলি। অ্যান্ড বলি দি সাইড ভাইয়ের কথা, উনি কিন্তু আমাদের ডিপার্টমেন্টাল হেড, ঠিক আছে, উনি হচ্ছে আমাদের ডেপুটি অফিসার। ওকে ওকে, সো গাইজ, আমরা এমন আমরা জানলেন যে রেসপন্সিবিলিটিস গুলো কি কি, ফেসবুকে পোস্ট তৈরি করা, সোশ্যাল মিডিয়াতে ইয়ে করা, বাট আমাদের অফিস এনভায়রনমেন্টটা আমি একটু দেখাই। আমাদের অফিসের এখানে এর আগেও আমাদের অফিসে হচ্ছে নিকুঞ্জিত ছিল, এখন আমাদের শাহবাগ ব্রাঞ্চ অফিস, অ্যান্ড ইন ফিউচারে আমরা হচ্ছে কনসেপ্ট ব্রাঞ্চ বানাবো এবং আমাদের অফিস হবে বনানীতে। কনসেপ্ট ব্রাঞ্চ সম্পর্কে একটু বলি, তার মাধ্যমে তুমি একটু তোমার ফার্স্ট ভিডিওটা যে লাইভ যে ইউটিউবে আছে ডিভিডিও সেটা বের করো, আমরা একটু অফিস নিয়ে কথা বলি। আমাদের কনসেপ্ট ব্রাঞ্চ হবে, যে ব্রাঞ্চে হচ্ছে আমাদের
বিভিন্ন ধরনের, আপনারা তো হয়তো ফার্স্ট ক্লাস দেখেছেন, এটা বিয়ন্ড দ্য ফার্স্ট ক্লাস হবে। তার জন্য কিন্তু আমাদের আরো ম্যান পাওয়ার দরকার, আমাদের আলাদা ওয়্যার হাউস আছে, সবকিছু আছে। সো আমি আরেকটু আসি, আমাদের কিন্তু ভিডিও এডিটর প্রয়োজন। এই যে চেয়ারটা দেখতেছেন, এই চেয়ার, এখানে আমাদের ভিডিও এডিটর দরকার। সো ভিডিও এডিটর কাজ কি হবে সেটার জন্য আমি একটু মনসুর সাহেবের সাথে কথা বলবো। সো মনসুর সাহেব অলরেডি ভিডিও এডিট করতেছে, কেমন আছেন মনসুর সাহেব? জি ভাই ভালো আছি। আচ্ছা, সো আপনি একটু বলেন আপনার বেসিক্যালি কাজের রেসপন্সিবিলিটিস গুলো কি করতে হয় অ্যাকচুয়ালি? অ্যাকচুয়ালি আমি এখানে আসি হচ্ছে গ্রাফিক ডিজাইনার হিসাবে, দেন আমাকে মাঝে মাঝে ভিডিও এডিট করতে হয়, তারপর হচ্ছে মোশন গ্রাফিক্স। একটু আমি ইন্টারাপ্ট করি ভাই, কিন্তু এখানে গ্রাফিক ডিজাইন হিসেবে আছে, বাট মাঝে মাঝে তো মোশন গ্রাফিক্স এন্ড হচ্ছে আমাদের যে প্রাইজের অ্যানিমেশনটা থাকেন, এটা অ্যানিমেশনটা দেখেন আপনারা, এটা কিন্তু মনসুর ভাইয়ের মাধ্যমে বানানো, বাই দ্য ওয়ে, যে প্রাইজটা দেখেন অ্যানিমেশনটা। সো মাঝে মাঝে তার ভিডিও এডিটও করতে হয়, বাট সো এই জিনিসগুলো। আর ভিডিও এডিটিং এ মানে আমরা কি টুলস, কি টুলসটা ইউজ করেন? ভিডিও এডিটিং এ আমরা অ্যাডোব ইউজ করি, অ্যাডোব প্রিমিয়ার প্রো, মেইনলি অ্যাডোব প্রিমিয়ার প্রোটা ইউজ করা হয়, এন্ড মোশন গ্রাফিক্স এর জন্য আফটার ইফেক্ট ইউজ করা হয়। আচ্ছা, সো বেসিক্যালি আমাদের থ্রি ডি রিলেটেড কাজগুলো হয়। ভিডিও এডিটর যদি আপনি অ্যাপ্লাই করেন, আমাদের ইনবক্সে আপনার সিভিটা দিতে পারেন। আমাদের এখন আমরা জানবো যে আসলে আমাদের এখানে বেনিফিটটা কি হয়। আমি আবার একটু জাকিয়ার কাছে চলে যাই। তো সিলভানা, সো আপনি এখানে তো, এখানে তো কি রেসপন্সিবিলিটি গুলো বললেন, বাট বেনিফিট গুলো কি কি পাচ্ছেন এখানে? আচ্ছা, আমি বেনিফিট বলি। ফার্স্ট বেনিফিট কি জানেন, আমি ফ্রি তে থাকা সব কিছু ফ্রি। অ্যাকচুয়ালি আমি মেম্বার হয়, আমি যদি আপনাকে বলি আমাদের এভারেজ যদি আসতো, আমার খরচ যতটুকু আসতো মান্থলি 10,000, ঠিক আছে, নাও ইটস ফ্রি, টোটালি ফ্রি থাক। আমার অ্যাকোমোডেশন ওরা ফ্রি দিয়ে দিয়েছেন, এর সাথে একটু পর পর যে কফি নিয়ে এসে খাই, বুঝছেন, আমাদের কফি এখানে ফ্রি, এসি রুম, এসি রুম এটা তো নর্মাল হিসাব, এসি একটা অফিস, একটা ভালো এনভায়রনমেন্ট। প্লাস আমি বলি, আমরা যখন অন্যান্য ব্রাঞ্চে যাই তখন কিন্তু আমরা এখানে যাতায়াতের জন্য গাড়িও পাচ্ছি, ঠিক আছে। এন্ড বলি, মেম্বাররা কি কি পাচ্ছে, আমি মেম্বার হিসেবে কি কি পেতাম জানেন? যে আমি সবকিছু পেতাম, আমার কিন্তু লন্ড্রি সার্ভিস, এসি রুম, ফ্রি ওয়াইফাই, ফ্রি জিম, ফ্রি শপ, 30 ফ্যাসিলিটিস আমাদের। নাও মানে মেম্বাররা যা পেতো তাই আপনি ফ্রি তে পাচ্ছেন। আমি আগে পে করতাম, আপনার ইলেকট্রিসিটি বিল দেওয়া লাগে না, কেন দিব, তো আমার কিছু দেওয়া লাগতেছে না, ইটস টোটালি ফ্রি। এন্ড এটা আপনার জন্য টোটালি ফ্রি হয়ে যাবে যদি আমাদেরকে জয়েন করে, আমার পাশে সিটাতে অপু ভাই আমি সরাই দিয়ে আপনাকে বসাবো। না, অপু অপু আছে, আমি অপু ভাই হচ্ছে আমাদের আরেকজন কন্টেন্ট ক্রিয়েটর, জুনিয়র কন্টেন্ট ক্রিয়েটর। সো এখানে কি আপনার চা কফি? বলছিলাম যে যেটা বলছিলাম, জুনিয়র কন্টেন্ট ক্রিয়েটরের আরেকটা কাজ আছে। আমি এখানে কিন্তু আপনাকে শুনেন, মাল্টিটাস্কার হতে হবে। আমরা মাল্টিটাস্কার খুঁজতেছি, যে সবকিছুতে অ্যাকচুয়ালি বেস্ট তাকে খুঁজছি। আমি বলবো না আমি বেস্ট, আমার মতো ল্যাকিংস আছে, অনেক ল্যাকিংস আছে। তো আপনি কিন্তু শুধু এটা না, আমি বললাম আমি বয়েজ আর্টিস্টও, কিন্তু আমি এখানকার যত বয়েজ যায়, প্রাইস ট্যাগের বয়েজ দেই, আমি সবকিছু কিন্তু আমি বয়েজও দিচ্ছি। প্লাস এখন রিভিউ ভিডিও বানাই, লাইভ ভিডিও বানাই, প্লাস হটলাইন নাম্বারটাও কিন্তু আমার কাছে, দেখতেই পাচ্ছেন। তো হটলাইনে আমি কাছে যান, কাছে যান, হটলাইন নাম্বারে কল করুন, কমেন্টে লিখে দিন। তো আমি কিন্তু ধরে পড়ে আমিই জবাব দিই। তো মাল্টিটাস্কার হতে হবে, আমরা জুনিয়র কন্টেন্ট ক্রিয়েটর এমন চাচ্ছি যে মাল্টিটাস্কার হবে, বেস্ট হবে সবকিছু। আর কি কি বেনিফিট পান? আর কি কি বেনিফিট, মানে আপনি যদি অ্যাপ্লাই করেন আপনিও সেম বেনিফিট পাবেন। তো আমি তার কাছ থেকে শুনি আসলে সে কি কি বেনিফিট পায়। আপনার মোবাইলে সিম ফ্রি বলতে, আমাকে কিন্তু, আচ্ছা যেটা বলছিলাম, আমাকে কিন্তু প্রতি মাসে আমাকে মোবাইলের টাকা একটা দেয়, যেটা দিয়ে আমি অনেক ফোন টোন দিতে পারি ফ্রি, মানে আমাকে মোবাইল বিলটাও ওনারা দিচ্ছেন। কোনো বোনাস আছে? ইয়েস, অ্যাটেন্ডেন্স বোনাস আছে, আমাদের পারফরম্যান্স বোনাস আছে, এরপর তাছাড়াও অনেক অনেক বোনাস এটা এক্সট্রা এক্সট্রা অ্যাড হয়ে যায়। আমি অ্যাটেন্ডেন্স বোনাসটা কি? অ্যাটেন্ডেন্স বোনাস হচ্ছে আমাদের এখানে, আমি বলি আমাদের এখানে কিন্তু মান্থলি বেসিস না, আমাদের যেটা আমি বলছিলাম যে জব ক্ষেত্রে যদি বলি, যে জব ক্ষেত্রে কিন্তু যে সব কোম্পানি কি ফলো করে, মান্থলি বেসিসে হয় স্যালারিটা, ঠিক আছে, বাট এখানে আমাদের ডে বেসিসে, পার ডে বেসিস, কাজ করলে টাকা, কাজ না করলে টাকা নেই। আপনার যেহেতু পার ডে বেসিস, আপনি যদি 30 দিনের 30 দিন ডিউটি করেন, দেন আপনার অ্যাটেন্ডেন্স বোনাসটা অত যোগ হয়ে যাবে। অ্যাটেন্ডেন্স বোনাস অনেক বেশি অ্যাকচুয়ালি, সো আমি 30 দিন কাজ করি। আর পারফরম্যান্স বোনাস? পারফরম্যান্স বোনাস হচ্ছে আপনি পারফরম্যান্স, আপনার রেজাল্ট যদি অনেক ভালো হয়, রেজাল্ট অনেক ভালো না, ভালো যদি ভালোই হয় তাহলেই কিন্তু পারফরম্যান্স বোনাস অটো চলে আসে। আমাদের এখানে 30% পর্যন্ত ম্যাক্স পারফরম্যান্স বোনাস দেওয়া হয়, অনেকেই 30-30 পায়, অনেকেই 5-10, নর্মালি 5-10 তো পেয়েই যায়। সো পারফরম্যান্স বোনাস প্লাস অ্যাটেন্ডেন্স বোনাস,
টু বোনাস এক মাসে এসে যায়। সো আপনি ভিডিওটা বের করেন, আমি একটু মনসুর ভাইয়ের কাছেও যাই। তার আগে বলে রাখি আমাদের একটু এনভায়রনমেন্টটা দেখায়, আমাদের এখানে কিন্তু কফি, চা কফি টোটালি আপনি ইয়ে করতে পারবেন, গরম পানি নেওয়া যায়। এখন কারেন্টলি আমাদের অফিস আওয়ারটা শেষ, অলমোস্ট শেষ, আমাদের ডিপার্টমেন্টে টুকটাক আছে তাই একটু এখন এমটি আছে। সো এখানে আপনার আমাদের কিছু খাবার গরম করে খেতে হলে সেখানে খেতে পারবে। এখন অফিস আওয়ার শেষ দেখি সব কিছু আছে, তারপর হচ্ছে আমাদের গরম পানির ব্যবস্থা আছে। সো মোর অর লেস আমি যেটা বলতে চাই, আমাদের এখানে সব ধরনের বেনিফিট আছে। ইভেন আমিও কিন্তু এমপ্লয়ি গাইজ, আমিও কিন্তু এখানে জব করি, অ্যান্ড আমারও কিন্তু এখানে বেনিফিট পাই। আমার এখানে মোবাইল বিল পাচ্ছি, তারপর হচ্ছে ইলেকট্রিসিটি বিল দেওয়া লাগতেছে না, আমি কিন্তু থাকা খাওয়া পাচ্ছি টোটালি ফ্রি। লাইক মেম্বাররা যেমন প্যাকেজ পাচ্ছে, সব কিছু পাচ্ছি। সো আমি আপনারা একটু ভিডিওগুলো রেডি করেন, আমি একটু এনভায়রনমেন্টটা দেখাই, তারপরে আপনি এইরকম একটা অফিসে জব করতেছি যেখানে 24/7 সিকিউরিটি তো আছেই, তার পাশাপাশি এনভায়রনমেন্টটা খুব ভালো, আর অফিস কলিগ অনেক ফ্রেন্ডলি, আপনারা হয়তো বা জানেন আমাদের অনেক 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 বিষয়ে। সো এটা হচ্ছে আমাদের রিসেপশন, নিউ এজ ইন্টারন্যাশনাল কোম্পানি। তো এমন এনভায়রনমেন্টে আপনি হচ্ছে থাকবেন, এখানে নারী কলিগদের থেকে শুরু করে সবাই এখানে খুব সুন্দর মতো থাকতে পারে। আচ্ছা, আপনাদের সোশ্যাল মিডিয়া আমি কিছু কমেন্টস নিতে থাকি, সোশ্যাল হ্যান্ডেল করেছি আপনাদের কাছ থেকে, এমন লুলামি মার্কা পোস্ট। অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আকাশ, আপনি যেমন ম্যাথ জিনিসটাকে সবসময় মেনে নিয়েছেন যে গতানুগতিক ভাবে ওই জিনিসটা সেরা, সবাই সেটা মনে করতো, সেই মাইন্ডালিটিকে চেঞ্জ করে আমরা হচ্ছে সুপার হোমকে আবিষ্কার করেছি এবং নিত্য নতুন প্যাকেজ নিয়ে আসছি। সো দিস ইজ আওয়ার সিও স্যার, হ্যালো স্যার। সো আমি যেটা বলছিলাম, সো ওই চিন্তাধারা থেকে বের হওয়ার জন্য কিন্তু আমরা ডিফারেন্ট ডিফারেন্ট দেখাই। দেখেন আপনার কেউ কখনো কোনো হোস্টেল বা কোনো ম্যাচ কখনো ইনসাইড স্টোরি দেখাবে না, যেটার জন্য আমরা বলতেছি আমরা যে আপনাদের অনেকে ইঞ্জিনিয়ারিং টিম সবসময় বিজি থাকে, এখানে ইঞ্জিনিয়ারিং টিমরা বসে, সো সেই দিক থেকে বলতে চাই যে তারা সবসময় বিজি থাকে। সো সেই জিনিসগুলো কিন্তু আমরা প্রতিদিন প্রতিদিন আমাদের ডিং টকের মাধ্যমে আমাদের কমিউনিকেশন ব্যবস্থা হয়, সেটার মাধ্যমে আমরা হচ্ছে করি। তো ওইখানে প্রতিটা দিন আপনার অনেক 100-200 এরকম প্রবলেম ফেস করতে হয়, সেগুলো আমরা সলভ করি, সেগুলো কিন্তু কেউ করতেছে না। আপনার একটা ব্যাচেলার বাসায় যদি পানির পাইপ নষ্ট হয়ে যায় বা কল নষ্ট হয়ে যায়, ঠিক করতে করতে 2 বছর লাগে। আমার ফ্রেন্ড সার্কেল আমি দেখেছি, আমরা ম্যাচে ছিলাম। সো ওইটাকে বলবো না, আমরা নতুন জিনিসকে অ্যাকসেপ্ট করি। সো আমরা অনন্যার কাছে যাওয়ার আগে বলতে, ভিডিও কি রেডি হয়েছে? আচ্ছা আমি একটু বলি, ও কিন্তু আমাদের মেম্বার ছিল, অ্যান্ড দেন সে আমাদের সাথে একটা কাজ করেছিল, দেন উই থিঙ্ক সে হয়তো বা কিছু করতে পারে। আচ্ছা সাকিব আহমেদ লিখছে, ক্যান ইউ প্লিজ শেয়ার মি দ্য স্যালারি প্লিজ। অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন ইউর স্কিল, ডিপেন্ডস অন ইউর ক্যাপাবিলিটি, আমরা ওইভাবে স্যালারিটা নির্ধারণ করি। অ্যান্ড ডেফিনেটলি অন্য কোম্পানি থেকে বেটার, দ্যাটস ট্রু। আর এখানে থাকা খাওয়া আপনি ফ্রি পাচ্ছেন, আপনি যা পাচ্ছেন, আমি বলি শুনেন, আপনাকে স্যালারি যা হবে তার থেকে 10,000 টাকা এক্সট্রা পাচ্ছেন, কিন্তু 10,000 আমি মিনিমাম রেন্ট বললাম আমাদের হোস্টেলের, ঠিক আছে, যে শাহবাগ ব্রাঞ্চে যদি কাউন্ট করি। তারপরে তাছাড়া ক্যাশব্যাক ট্যাশব্যাক সব তো আরো কমে যায়নি, কাস্টমার ক্যাশব্যাক পায়, 10,000 টাকার ফ্যাসিলিটি ফ্রি, ইটস টোটালি ফ্রি, আগে আমি পে করতাম, নাও ফ্রি। আর আপনি যারা ভিডিও এডিটর খুঁজছি, এই সিটটা তার জন্য অপেক্ষা করছে। সো ভিডিওটা আপনার হচ্ছে 3D রিলেটেড কাজ করতে হবে, অ্যাডোবি প্রিমিয়ার প্রো এইসব জিনিস থাকতে হবে, বাট মেইনলি থাকতে হবে আপনার কনসেপ্ট, আপনি নিজে কিছু করতে পারেন। আপনাকে আমি কিছু ভিডিওস দিলাম বা আইডিয়া দিলাম, দ্যাট ডাজেন্ট মিন যে আপনি ওখানে সীমাবদ্ধ না, এখানে আপনি বিয়ন্ডে যেতে পারেন। দেখুন সে কিন্তু জুনিয়র কন্টেন্ট আছে ছিল, এখন সে সিনিয়র কন্টেন্ট ক্রিয়েটর, অ্যান্ড আপনারা সবাই তাকে চিনেন। সো আমরা চাই উইন উইন গেম, যেটা সবসময় যাদের জন্য বেটার, সবার জন্য যেটা বেটার হয়। সো হাজার 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 বছরের সমস্যা সমাধান করেছে। আচ্ছা আমি একটু কিছু কমেন্টও নিতে হবে, তুমি ভিডিওটা বের করো। জব অ্যাপ্লাই করবো সম্ভব? হ্যাঁ জব অ্যাপ্লাই করা সম্ভব, আপনার পোর্টফোলিও ডেফিনেটলি, আপনি একটা ভিডিও করবেন আপনার ব্যাপারে, আপনার পোর্টফোলিও বলতে আপনি কিছু কাজ করেছেন সেই বিষয়গুলো দেখাবেন, সেটা লাইভ হতে পারে, বিভিন্ন সেমিনার হতে পারে ফর কন্টেন্ট, তার পাশাপাশি হচ্ছে ভিডিও রিলেটেড কাজ থাকতে পারে, কনসেপ্টে কিছু তৈরি করা, সেই ভিডিও নিয়ে আপনি একটা পোর্টফোলিও বা গুগল লিঙ্ক করে আমাদের সিভি সহ আপনার আমাদের ফেসবুকে ইনবক্সে দিতে পারেন, আমরা সরাসরি সেখান থেকে করবো। আমরা ভিডিওটারও নিচ্ছি প্লাস জুনিয়র কন্টেন্ট, আর মেয়েদের বেশি অগ্রাধিকার পাবে, লাইক বিকজ ইউ আর লুকিং লাইক এ জাকিয়ার জুনিয়ার, আরেকটা লাগবে আর কি। আচ্ছা, সো আমার জুনিয়র বলতে কি অ্যাকচুয়ালি হচ্ছে
আমার যখন মানে জুনিয়র কন্টেন্ট ক্রিয়েটর আসবে আমি তাকে বস ফিল করাবো না, অ্যাজ এ হার ফ্রেন্ড সিরিয়াসলি আমি তাকে ট্রেন করব আমাদের সাথে। আমি যেটা বললাম, সে যদি মাল্টিটাস্কার হয় সে অনেক তাড়াতাড়ি উঠে যাবে। অ্যান্ড বলি, এটা এটা কিন্তু আমরা ডিফারেন্ট স্টাইলে আমরা জব সার্কুলারটা ছাড়ছি, কারণ কি জানেন, টাইম বাঁচাও। সত্যি সিরিয়াসলি আপনার অনেক টাইম ওয়েস্ট হয়ে যায়, যেমন ইন্টারভিউ কিতে যেমন এই জন্য টাইম ওয়েস্ট হয়, আপনার একটা জায়গায় এসে ইন্টারভিউ দেওয়ার জন্য ওয়েট করা, দেওয়ার পরে যদি না হয় জবটা, আবার যদি ঢাকার বাইরে চলে যেতে হয়, আপনার বাসা ঢাকার বাইরে ভাবেন, আসতেও সময় লাগে, টাকার একটা ব্যাপার স্যাপার আছে, জার্নি করা, টোটালি ওয়েস্ট অফ টাইম। সো আপনি এখান থেকে বুঝবেন যে আপনার কর্তব্যটা কি, আপনি পারবেন কি পারবেন না, আমরা আপনাকে নিব কি নিব না, আমরা কি টাইপের মানুষ চাই, সবকিছু আমরা ডিটেইলে এখানে দেখাই দিতে পাচ্ছি, আপনি ভিডিও দেখলেই বুঝে যাবেন। ও যেটা আমি বলছিলাম যে আমি, আরে আল্লাহ, আমি আমার লাইভই চালাচ্ছি, সরি। তো এটা হচ্ছিল, চেহারা কিন্তু খুব খারাপ, তো একটু বলে দিই, চেহারা কিন্তু ফার্স্টে আমার অনেক, আচ্ছা চেহারা সমস্যা নেই, আমরা একটু ভিডিও দেখি, ভিডিওটা দেখাই। এটা আমি, এটা আমাদের জাস্ট ভাইয়াদেরকে হেল্প করার জন্য বানিয়েছিলাম, কিন্তু সাউন্ডটা বাড়িয়ে দিই। জাকিয়া, আপনি এখানে কতদিন ধরে কাজ করতেছেন? কিছু ফ্যামিলি ক্রাইসিস, ফ্যামিলির সাথে একটু আমি একটু ঝগড়াঝাটি করে বাসা ছেড়ে দিয়েছিলাম। তো বাসা ছেড়ে দিয়ে আমি কোথায় যাব, আমি আমার রিলেটিভদেরকে আসব, না কোথায় যাব, এরকম কিভাবে আমি সেট করব, কেমনে একা থাকব, কি করব, তখন আমার আব্বু জন্ম তো জবটা কপি করতে চায়, হ্যাঁ জানে এটা একটা কোম্পানি, এখানে সিকিউরিটি আমি খাই, এখানে আমার মেসেজ থাকবে, তখন বাপি এলাও বসছিল আমাকে, বাপি মিন্স আমার আব্বু এলাও বসছিল সুপারহোম ফিউল ব্রাঞ্চে থাকার জন্য, সে সবকিছু দেখে সেট আপ তখন আমাকে 19 সালে দিয়ে গিয়েছিল। বাসা কিন্তু আমার পাশেই, সে সবসময় খবর রাখতো, এখনো খবর রাখে, ঠিক আছে। তো যেটা বলছিলাম যে তখন আমি এখানে এসেছিলাম সুপার হোমে, আর এখন পর্যন্ত আমি বলি যে সুপার হোম আমাকে যে হেল্পটা করেছে, তাহলে ভাবেন যারা ঢাকার বাইরে থেকে আসে তাদের এখানে থাকতে কতটা কষ্টের, মানে কতটা, মানে এই সবকিছু রিসিভ করাটা কত কষ্টের, মানে খোঁজাটা কত কষ্টের, তারা কত ইজিলি পাচ্ছেন। সো দ্যাটস হোয়াই আই লাভ সুপার হোম অ্যান্ড আই লাভ নিউএস। 1 ইয়ার ধরে আমি ওনাদের সাথেই আছি, 1 বছর ধরে আমি এমপ্লয়ি, তার আগে 2 বছর ধরে মেম্বার। কই মাসুম কই, আপনাদেরও ভালোবাসা উচিত অ্যাকচুয়ালি। কেন? কারণ আমরা চেঞ্জেস আনতেছি, সুপার হোম চেঞ্জেসে বিশ্বাসী, সবকিছু চেঞ্জ করছে, আমাদের পুরো সব, পুরো আমাদের থাকার ব্যবস্থাটা, অ্যাকোমোডেশনের বুদ্ধিটা কি, আমরা যেটা আজ পর্যন্ত ভাবতাম টোটালি চেঞ্জ করে দিচ্ছে। তো এটা ব্যাচেলারদের জন্য একটা আবিষ্কার, তো খারাপ কিছু বলার আগে অ্যাটলিস্ট 2 বার তো ভাববেনই, কারণ আচ্ছা আচ্ছা আমরা, আমাদের অনেকে বলতেছে অ্যাপ্লাই করবে কিভাবে, অনলাইন জব পসিবল না, অনলাইন জব পসিবল না, আপনার এই 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 এর জন্য কন্টেন্ট ক্রিয়েট করার জন্য ডেফিনেটলি আমাদের সাথে আসবে। অপু, অপুর কাছে আসি, অপু এখানে কি আমাদের, কি এখানে কিন্তু অপু আমাদের মেম্বার ছিল। হ্যাঁ আমি এখানে মেম্বার ছিলাম, আমি আসলে এই বছরেরই ফেব্রুয়ারি মাস থেকে এখানে উঠেছিলাম সুপার হোমে। তো হঠাৎ করে দেখলাম যে এখানে ফেসবুকে একটা পোস্ট, যে এরকম পোস্ট যে একজন জুনিয়র কন্টেন্ট ক্রিয়েটর লাগবে, আমি ভাবলাম যে এখানে যদি একটা অ্যাপ্লাই করে রাখি, কারণ এখানে আমি থাকি, আমি 6 তলায় থাকতাম D6R3-তে। তো আমি সেখানে অ্যাপ্লাই করে রাখলাম, তারপর 2 দিন পর আমার একটা ফোন কল আসলো যে এরকম একটা ইন্টারভিউ এর জন্য আসতে হবে। তো আমি ইন্টারভিউতে আসলাম, তারপর আমাকে অবজারভেশনে রাখা হলো 7 থেকে 10 দিনের মতন, তারপর বললো যে আমার কন্টেন্ট দেখলো, আমার সবকিছু দেখে দেখে তারপর বললো যে ওকে ঠিক আছে, আমি এখন 2 মাস ধরে হলো আমি এখানে মোটামুটি ভাবে এখানে কাজ করছি। আর এখানে স্পেশাল আরেকটা জিনিস হচ্ছে যে এখানে কিন্তু আমাদের বিকালের কি নাস্তা দেওয়া হয়। ইয়েস, সো ওপো এখানে কাজ করতে প্রবলেম কি ফেস করতেছো? এখানে কাজ করতে তেমন কোনো প্রবলেম নেই, সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আমি 7 তলায় থাকি আর 9 তলায় আমার অফিস, মানে আমার যাতায়াত ভালো। ইয়েস আমিও, যাতায়াত তো আমার ভাড়া লাগছেই না, উল্টা আরো আমার টাইম বেঁচে যাচ্ছে, প্রতিদিন এত দাপাদাপি উড়াউড়ি এগুলো করা লাগতেছে না। সো সো গাইস, মেইন হচ্ছে এখানে আমরা যে বেনিফিটটা মেম্বাররা পায়, 3 বেলা খাবার, লন্ড্রি, এসি সবকিছু আপনার এমপ্লয়িরাও পায়,
যারা থাকে এখানে, তারা 7 তলায় আমাদের হচ্ছে এমপ্লয়ীদের থাকার ব্যবস্থা, আমাদের 9 তলা অফিস, আমাদের কোনো ট্রাফিক চার্জ লাগে না। মনসুর ভাইয়ের কাছে যাবো, মনসুর ভাই কিন্তু ম্যারিড বাই দ্য ওয়ে। সো মনসুর ভাই, আপনি তো ম্যারিড, সো আপনার আপনার তো বেবি আছে আমি যতটুকু জানি, সো আপনি কাজ করার ক্ষেত্রে বা ফ্যামিলিদেরকে মিস করেন না? ফ্যামিলি মিস করা বলতে, সুপার হোমে তো 100-200 বা এরকম মেম্বার থাকে না, হিউজ মেম্বার থাকে, তো এখানে আমাদের যে লবি আছে লবিতে বসে টাইম পাস করা যায়, ফ্রেন্ডলি পরিবেশ এখানে, এই জন্য এই মিসিংটা ওরকম ভাবে। আচ্ছা আচ্ছা, কাজ করার ক্ষেত্রে কি কি প্রবলেম ফেস করেন আপনি এখানে? কোনো হেডেক বা কোনো প্রবলেম বা চাপ? চাপ তো সব কাজেই থাকে, সবখানে যেখানেই যাবেন চাপ থাকবে, তো চারটা চাপের যদি আপনি কাজ না করতে পারেন তাহলে তো হইল না। সো এই এই প্রতিষ্ঠান যে সুপার হোম যেটা আবিষ্কার করলে বেচার, এই প্রতিষ্ঠানের সাথে কাজ করার আপনার অনুভূতিটা কি? অবশ্যই ভালো, কারণ এটা তো হচ্ছে আমরা জানি একটা ইন্টারন্যাশনাল কোম্পানি, আর ইন্টারন্যাশনাল কোম্পানিতে কাজ করার মজাই আলাদা। জি, এখানে আপনি হচ্ছে আমি যে এখানে থাকি, থাকাটা ফ্রি, এসি রুমে থাকতেছি, তারপরে হচ্ছে লন্ড্রি আমাকে কাপড় ধুইতে হচ্ছে না। ওকে গাইস, সো আমরা লাইভটা বড় করব না, এটা আমাদের টিম এন্ড আমাদের সাথে যে ভিডিওতে হেল্প করেছিল আমরা তাকে একটু দেখাতে চাই। উনি হচ্ছে আমাদের সিনেমাটোগ্রাফি করেন। সো আপনারা যত ভালো ভালো পিকচার্স দেখবেন সবাই মাসুম ভাই করেছেন, সো মাসুম ভাইকে থ্যাঙ্কস দিবেন। আর মেনলি আমি লাস্টে শুধু বলতে চাই, আপনি অ্যাপ্লাই করার জন্য আমাদের ইনবক্স আপনার একটা পোর্টফোলিও বানাবেন, কন্টেন্ট অথবা ভিডিও রিলেটেড আপনি যে কাজ করেছেন তা দিয়ে দেন হচ্ছে সিভিটা পাঠিয়ে দেবেন সরাসরি ইনবক্সে, আর তারপর হচ্ছে আমরা ইন্টারভিউ কল করবো, দেন আমরা এখানে ইন্টারভিউ নিব। সো নারীরা কিন্তু অগ্রাধিকার পাবেন। সো ফাইনালি বলতে চাই, সুপার হোম এমন সিস্টেমের সাথে আমিও কাজ করতেছি, আমি এখানে আছি ইনচার্জ হিসাবে বা এই ডিপার্টমেন্ট হেড হিসাবে, সো আমি সব ফুল বেনিফিট পাচ্ছি এখানে, খুব ভালো বেনিফিট দেওয়া হয়, পারফরমেন্স বোনাস পাচ্ছি, এবং আমি ফার্স্ট টাইম ফার্স্ট মান্থে 30-30% বোনাস পেয়েছিলাম আমি যখন জয়েন করি 3 বছর আগে, আমার নভেম্বরের 27 তারিখ হচ্ছে 3 বছর পূরণ হবে। সো ইটস ভেরি গ্রেট প্লেজার উইথ টু ওয়ার্ক উইথ নিউ ওয়েস, অ্যান্ড এখানে নতুন নতুন জিনিস নিয়ে চিন্তা করে, যেখানে আমি অনেক কিছু শিখেছি যে টিপিক্যাল ওয়েতে না, নতুন কিছু চিন্তা করা যায়, এই জিনিসগুলো শেখা যেটা আমার মধ্যে আছে, যেটা আমার মধ্যে সবসময় থাকবে। সো আমি এখান থেকে বেনিফিট পাচ্ছি, বোনাস পাচ্ছি, মোবাইল বিল পাচ্ছি, সবকিছু পাচ্ছি, অ্যান্ড আই এম সো হ্যাপি। সো আপনারা অ্যাপ্লাই করুন, আবারও বলি অ্যাপ্লাই প্রসিডিউর, যারা ভিডিও এডিটর তাদের পোর্টফোলিওটা ডেফিনেটলি দেখাবেন, আপনার যত ক্রিয়েটিভিটি ছিল সেই জিনিসগুলো একটা ফোল্ডার করে গুগল ড্রাইভে লিঙ্কটা দিয়ে দিবেন এবং সিভিটা দিয়ে দিবেন, এক আমাদের ইনবক্সে, 2 নম্বর হচ্ছে যারা জুনিয়র কন্টেন্ট ক্রিয়েটর তারা হচ্ছে তাদের এর আগে কোনো লাইভ করেছে কিনা বা এই রিলেটেড কোনো কাজ করেছে সেই বিষয়গুলো লিখে আপনাদের ইনবক্সে অ্যাপ্লাই করতে পারেন ফোন নাম্বার সহ, দেন আমরা ডেফিনেটলি ইন্টারভিউ কল করবো। সো থ্যাংক ইউ সো মাচ, আশা করি ডিফারেন্ট ওয়েতে একটা লাইভ করা, ডিফারেন্ট ওয়েতে ইন্টারভিউ, একটা চাকরির বিজ্ঞপ্তিটা দেওয়া, কারণ সবাই জানে না আসলে কোন এনভায়রনমেন্টে কাজ করবেন আপনি। আমাদের এখানে হচ্ছে প্রতিটা কর্নার সিসিটিভি আছে, সিকিউরিটি হাই, কোনো ধরনের প্রবলেম নাই, এবং নারীরা আমাদের নারী এমপ্লয়ীরা খুব সুন্দর মতো কাজ করতে পারে, অন্য ধরনের এনভায়রনমেন্টাল কোনো ধরনের ইস্যুস নেই, এটা গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি অ্যাজ এ ইনচার্জ আর অ্যাজ এ ওল্ড এমপ্লয়ী অ্যাজ এ টপ ম্যানেজমেন্ট। সো গাইজ থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউ গাইজ। আচ্ছা না, যে অনেকে মনসুর ভাই নিয়ে একটু কমেন্ট করছে, আমি একটু ক্লিয়ার করি, মনসুর ভাই সবচেয়ে অমায়িক মানুষ, হয়তো বা কথা বলার ক্ষেত্রে হয়তো উনি একটু ওইভাবে কথা বলেছেন, বাট উনি যথেষ্ট অমায়িক একটা ভালো মানুষ, খুব হার্ট অনেক ফ্রেশ তার, অ্যান্ড উনিও কিন্তু 3 বছর ধরে আছেন, যাকে 1 বছর অপু নতুন জয়েন করেছেন, যে আমাদের সিনেমাটোগ্রাফার মাসুম ভাই, উনিও 3 বছর। সো আমরা লং টাইম ধরে এখানে কাজ করছি ব্যাচেলার সমস্যার সমাধানটা মানুষের ছড়িয়ে দিতে, যে এইটাই সমাধান, এটাই একটা আবিষ্কার, তার পাশাপাশি আমরা আরো অনেক কিছু করবো, মানে সাথে থাকুন। হ্যাঁ, কালকে গরুর লাইভ শোন না, কিন্তু অনেকে যে বলে যে ভাই একদিন একবেলা গরু দিয়ে এত কথা বলতেছেন কেন, আরে ভাই অগাস্টের আগে তো গরু দেওয়া হতো না, আমরা এটা নতুন নিয়েছি, সামনে আরো তাড়াতাড়ি দেওয়া হবে, বাট ফুল হোস্টেলে একটা গরু, আমরা এটা সেলিব্রেট করি কারণ এটা
মেম্বাররা যেমন খুশি হয় আমরাও খুশি হই, এটা টাকা ফ্যাক্ট না, গুরু ফ্যাক্ট না, ফ্যাসিলিটি ফ্যাক্ট, মেম্বার আসল, ঠিক আছে, আমাদের মেম্বারই সব। সো আজকের জন্য শেষ করি, থ্যাংক ইউ, কালকে লাইভটা দেখতে ভুলবেন না, আর মনে রাখবেন সবকিছুর সাথে কিন্তু 30টা ফ্যাসিলিটি আছে, যদি চান। বাই বাই, টাটা, কফি খাইতে যেতেছি, অনেক ক্ষুধা লাগছে, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ আমাদের লাইভটা দেখার জন্য, থ্যাংক ইউ এভরিওয়ান আমাদের সাথে কোঅপারেট করার জন্য, এন্ড ইয়া আপনারা অ্যাপ্লাই করবেন যারা হচ্ছে ভিডিও এডিটর, আবার বলি ভিডিও এডিটর, ইঞ্জিনিয়ার, কন্টেন্ট ক্রিয়েটর, পোর্টফোলিও শো, সিবি, আমাদের ইনবক্সে দিয়ে দিন, আমরা কল করবো, থ্যাংক ইউ।